মধ্যে প্রায় আটটা দফা নিয়ে আলোচনা করা হচ্ছে, তার মধ্যে আমি কয়েকটা দফা রিলেভেন্টলি আলোচনা করব। যেহেতু আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি বর্তমানে ইউএস থেকে পাস করে, তো এখানে একটা পয়েন্ট ছিল যে অভিন্ন গ্রেডিং সিস্টেম, এটা কেন খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, সেই ব্যাপারটা আমি খুব নিগূঢ়ভাবে দেখার সুযোগ পেয়েছি। যেহেতু আমি না তিনটা কোম্পানিতে কাজ করার সুযোগ করেছি, সেই জায়গাতে আমি রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোতে ছিলাম, সেই জায়গাতে দেখেছি যে একটি ইউনিভার্সিটি এক এক রকম মেরিট সিস্টেম হওয়ার পরে ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা যেভাবে ডিসক্রিমিনেটেড হচ্ছে সেটা কিন্তু এফেক্ট করছে তার কর্পোরেট লাইফে, তার জব পেতে খুব ইম্প্যাক্ট বা ওই জায়গাতে প্রবলেমের ফেস করছে। এমনকি দেখা যায় যে সিভি দেওয়ার পরেও তারা তারা জবের জন্য ডাকি পাচ্ছে না, রিটেল টেস্টের সুযোগই পাচ্ছে না। এটার অন্যতম পেছনে কিন্তু কারণ হিসেবে কাজ করছে এই অভিন্ন যে গ্রেডিং সিস্টেমে যে একটা ডিফারেন্সিয়েশন আছে এক একটা ইউনিভার্সিটি এক এক রকম গ্রেডিং সিস্টেম, সেটা কিন্তু খুব বড় একটা ইম্প্যাক্ট করছে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে যে দফা একটা আন্দোলনের জায়গাটা তৈরি হচ্ছে বা সবাই যে এই জায়গাটা চাচ্ছে যে একটা অভিন্ন গ্রেডিং সিস্টেম তৈরি হবে, সেটা আমার কাছে মনে হয় যে খুব কার্যকরী ভূমিকার সামনে পালন করবে। অ্যাট দ্য সেম টাইম আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি এবং অনার্স কমপ্লিট করেছি দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, সেখান থেকে আমি দেখতে পেয়েছি যে গবেষণার জায়গাটাতে কি পরিমাণ ল্যাকিংস এখনো আছে আমাদের। তো সেই জায়গা থেকে বলবো যে প্রত্যেক ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণার জায়গাটা কিন্তু এখনো ইমপ্রুভ করার জায়গা আছে। অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর ল্যাব ফ্যাসিলিটিস খুবই কম, নাই বললেই চলে, অনেক ইউনিভার্সিটির নাম নামে মাত্র ল্যাব ফ্যাসিলিটিস আছে। তো সেই জায়গা থেকে বলবো যে এই যে একটা দফা যে গবেষণামূলক জ্ঞান চর্চার জন্য উৎসাহ দেওয়া এবং এটাকে এনশিওর করা প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে খুব বেশি এমফাসিস করা দরকার। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যেই দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা আমার কাছে আমার বিশ্বাস যে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের বর্তমানে কর্পোরেট জায়গা এবং অ্যাট দ্য সেম টাইম গবেষণার জায়গাটাতে অনেক বেশি ডেভেলপমেন্ট নিয়ে আসা যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।